হয়ে থাকে সেইটাই করা হয়েছে। এই প্রশিক্ষণটা দেওয়া হয়নি পুলিশকে, শিক্ষার সঙ্গে যুক্তদের সঙ্গে কী করতে হয়, আর বলা হয়েছে মিথ্যে মিথ্যে কথা বলা হয়েছে। এই যে বর্তমান যিনি কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন, প্রাইমারি কাউন্সিলের, তিনি মিথ্যে কথা বলেছেন কোর্টে। কাদের কাদের আটকে দিয়েছিল এই পরীক্ষার এই মানে ভবিষ্যৎ শিক্ষকরা শিক্ষিকারা কাদের আটকেছে, নাম বলুক, নাম তো বলতে পারছি না, কাদের আটকা নেই ওখানে কোর্টে, কোর্টে যে সাবমিট করেছে আটকে দেওয়া হচ্ছে, অফিসে লোক আসতে পারছে না, অফিসে লোক আসছে যাচ্ছে, হাসপাতালের লোক রুগী যাচ্ছে আসছে, রুগীর পরিবারের লোক আসছে গেছে, সবই তো হয়েছে, আমি তো পরিষ্কার দেখেছি টেলিভিশন পর্দায় দেখেছি। তাহলে মিথ্যে কথা কেসের জন্য এরা কি শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো সংস্থায় থাকা উচিত, উচিত না?